আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ট্রাভেল অ্যান্ড ফুড উইথ ম্যাপ চ্যানেলের আরেকটা এপিসোড আপনাদেরকে জানাচ্ছি, স্বাগতম। তো আজকে যে ব্লগটি হচ্ছে সেটি হচ্ছে যে আমার কাজিন তাদের একটা নতুন একটা বাড়ি কিনেছে, ফ্ল্যাট না বাড়ি কিনেছে, তো সেটা উদ্বোধন। তো আমরা সহপরিবারে সেখানে যাচ্ছি, তো আপনাদেরকে অবশ্যই আমরা দেখাবো তাদের বাড়িটা কেমন হয়েছে এবং সেখানে বেশ কিছু খাবার দাবার আয়োজন করা হয়েছে, তো সেটা আপনাদেরকে টেস্ট করে আমরা জানাবো। তো আমাদের পুরো ভিডিওটি পাশে থেকে দেখবেন, তো চলুন দেখা যাক। এখন আমরা রিক্সাযোগে যাচ্ছি তার বাড়ির উদ্দেশ্যে। আমার সাথে আছে আমার বাইসনা। তো এখন আমরা যাব মিষ্টি দোকানে, মিষ্টি কিনবো, মিষ্টি কিনে তাদের বাসায় যাবো। তাদের লোকেশনটা হচ্ছে নতুন বাজার এলাকা, বাটারা থানার এখানে। মিষ্টির দোকান বন্ধ পেলাম, দেখি এখন আরেক জায়গায় গিয়ে, কারণ আজকে জুমার দিন, আসলে আরেক জায়গায় যাবো, ওইখানে গিয়ে টার্গেট হলো নামাজ পড়া। আমাদের আরেকটা রিক্সার সামনে, আজকে খুব এক্সাইটেড, তার নতুন বাসাটা দেখবো আমার কাজিনে। তার অবশ্য ফাস্টফুডের বিজনেস করে, সে বিজনেসম্যান একজন, তো তার বলছে তো তার স্বপ্নের বাড়িটি সে কিনেছে, সেই জন্য সে আমাদেরকে দাওয়াত করেছে। তো সামনে রিক্সায় আমার ওয়াইফ, আমার ছোটো বোন, তারা যাচ্ছে আর কি। আমরা এখন বাড্ডার থেকে বাটার এলাকায় ঢুকে যাচ্ছি। এটা হলো সেই সংলগ্ন ব্রিজ যেটার সাথে লিঙ্ক করেছে বাটারার সাথে। এটা হলো ফিলবারটেক নামক এলাকা। ফিলবারটেক ভিতর দিয়ে আমরা যাবো, চলে যাবো নুরের চালায়, যেখানে সে তার স্বপ্নের বাড়িটি কিনেছে। আমার কোনগুলা এগুলা তাহলে আমার কত টাকা হলো সর্বমোট? ঠান্ডা নাই না? ঠান্ডা কোনটাই নাই? ও ঠান্ডা না, না একটু নর্মাল। তো ঠান্ডা দেখে দাও, ঠান্ডা তো। আমাদের সাথে খাবার সকল মুসলমান যার যার গন্তব্যস্থলে যাচ্ছে। আমি আবার মিষ্টি আর কোক কিনে এখন যাচ্ছি আমার কাজিনের বাসায়, যেহেতু তাদের এই নতুন বাসায় প্রথম যাচ্ছে। অবশ্যই মিষ্টি আমাদের অবশ্যই একটা ফর্মালিটি শো, সেটা নিতে পারলেও ভালো লাগে, সেই জন্য নিয়ে যাচ্ছি। স্মৃতি বিজড়িত এই এলাকা আমার, কারণ ছোটোবেলা থেকে এই এলাকায় বড় হয়েছে। আজকে সেসব কথা খুব মনে পড়ছে, জানি না আমার বাল্যকালে সেই বন্ধু বান্ধবরা তারা কোথায় আছে, অথবা তো এলাকার ভিতরেও আছে, এলাকার বাইরেও আছে আর কি। তো আমরা খুব কাছাকাছি এসে পড়েছি আমার কাজিনের পাশে। আমরা এখন সরাসরি তাদের বাসার গলিতে আমরা ঢুকে যাবো, যে এলাকা আমরা যে গলিতে আমরা ইতিপূর্বে থেকেছি। আমরা এসে পড়ছি, এটা আমাদের খুব মানে শৈশবকালে সময় কাটিয়েছি আসলে এই রাস্তায়, এখানে আমাদের বাসা ছিল, এই যে সামনে বাসাটাতে আমরা থেকেছি, এখান থেকে ছোটো থেকে বড় হওয়া, তারপর আমাদের নিজেদের বাড়ি করার পর তারপর চলে গিয়েছিলাম বাড্ডায়। অনেকদিন পর আবার আমাদের এই এলাকায় ঢুকলাম আর কি। তো পুরোপুরি ভিডিও দেখতে থাকুন। আসসালামু আলাইকুম, আমি হচ্ছে পান্থ, ম্যাপ চ্যানেলের একজন সদস্য। তো এইটা হচ্ছে আমার কাজিনের বাসা, এইটা হচ্ছে তার বাইরের যে গেটটা, তো এই যে এখন হচ্ছে আমরা এই গেটের ভিতর দিয়ে ঢুকবো। তো এখন আমি আপনাকে একটু বাসাটা পুরোটা দেখাই। এটা হচ্ছে গেটের ভিতরে ঢোকার পরে তাদের বাসার চারপাশটা, যেটা বলবো ওই চারদিকের, এটা এটা হচ্ছে তার বাড়িটা হচ্ছে, যেহেতু কিনছে সো এখানে লিফটের জন্য জায়গা রাখছে। এটা হচ্ছে উপরে যাবে, উপরে পিলার করা আছে,
আর এই যে এখানে যে একটা ছোট মেয়েটাকে দেখলেন, ও হচ্ছে আমার কাজিনের বড় মেয়ে। কাজিনের তিন ছেলে মেয়ে, তো ওর হচ্ছে বড় ছেলে আছে, দুই মেয়ে আছে, এইটা হচ্ছে বড় মেয়েটা আর কি। এটা হচ্ছে আমার দুই ভাবি, আমার ফ্যামিলির লোকরা এখানে। এটা হচ্ছে তাদের বসরুম প্লাস ডাইনিং রুম, মানে ড্রয়িং ড্রাইনিং একসাথে। এইটা হচ্ছে আমার কাজিনের বড় ছেলের রুম, এখানে সে স্টাডি করে, এই যে কম্পিউটার এটা দেখছেন স্টাডি করেন। আর ওই যে ছোট একটা, ওটা হচ্ছে আমার আরেকটা কাজিনের ছোট ছেলে আর কি, ও ঘুমাচ্ছে এখানে। এই যে এটা হচ্ছে ডাইনিংটা, এটা হচ্ছে আউটারটা। এই ডাইনিংয়ের সাথেই তারা হচ্ছে অ্যাটাচ করে হচ্ছে কিচেনটা করছে। আর এটা হচ্ছে আমার কাজিনের রুম, এখানে ও আছে, সেখানে আমি একটু বেশি না গেলাম। এটা হচ্ছে ওর মেন রুম, আর এই রুমটা হচ্ছে আরেকটা হচ্ছে গেস্ট রুম। এটার মধ্যে হচ্ছে ছোটো বাচ্চা যারা আছে ঘুমায় আছে, তো ওই রুমে আমি যাইনি। তো পুরোটা আমি আপনাকে দেখাই, এখানে সবাই একসাথে বসে গল্প করতেছে। আর এটা হচ্ছে ওই আমার কাজিনের বউ, আর এটা হচ্ছে আমার চাচিমা, সবুজ ওনা পড়াটা ওনা হচ্ছে চাচিমা। এই হচ্ছে ব্লু কালারের যে ড্রেস পরা, উনি হচ্ছে আমার আম্মু, আমার বাবা ওখানে বসে। আর এই যে ওর কথাই বলতেছিলাম, ও হচ্ছে আমার কাজিনের বড় মেয়ে। এখন এখানে হচ্ছে আমরা সবাই খেতে বসবো, আগে হচ্ছে ছেলেরা খেয়ে উঠবে, দেন হচ্ছে আমরা মেয়েরা সবাই মিলে খাবো। তা এই হচ্ছে আমার রুমে খাবার বাড়তেছে। উনি হচ্ছে পাশের জন্য হচ্ছে যে শাড়ি পরে, উনি হচ্ছে এখানে থাকেন আর কি। এই হচ্ছে আমার ভাইয়া, ওই যে আমার কাজিনের বড় ছেলে। এই তো ওই যে পাঞ্জাবি পরে আমার হচ্ছে বাবা, উনি হচ্ছেন আমার বাবা। এখন খেতে বসবে, হচ্ছে কী কী খাচ্ছে ওটা আমি আপনাদেরকে দেখাবো। এখানে তারা হচ্ছে গরুর মাংস করেছে, আর হচ্ছে মুরগির রোস্ট করছে, বেগুন ভাজি, কাতলা মাছে ভুনা করেছে, তারপর হচ্ছে মাশকালা ডাল করেছে, সালাদ, পোলাও, ভাত দুইটাই ছিল। যেহেতু এখানে ইরা ছিল, বয়স্করা অনেকে হচ্ছে পোলাও খেতে পছন্দ করেন না, তো এটার জন্য পোলাও ভাত দুইটাই রান্না করা হয়েছিল, মানে রান্না করছে না আর কি ভাবি। অনেকদিন পর সবাই একসাথে করলে না, মানে খুব মজা লাগে, মানে ভালো লাগে আসলে। এই যে পিছি বাবুটা, ও একটু আগে ঘুমাচ্ছিল, এখন উঠে গেছে। তো আসলে সবাই একসাথে বসে কথা বলে খেলে বা ই থাকলে না, অনেক আনন্দের ব্যাপার। এটা আসলে সবসময় হয়ে ওঠে না। তো যেহেতু আমার চাচিমা গ্রামে থাকে, চাচিমা হচ্ছে আসতে কয়েকদিন আগে, তো সেই জন্য হচ্ছে ওনাদের বাসায় দাওয়াত দিয়েছিল, সেই জন্য আমরা আসলাম আজকে। এই তো দেখি এরপরে খাবারের এইটা আমার ভাই আপনাদেরকে বলবে। ভাইয়ার পাশে যে ভাইয়াটা বসে আছে, ওই হচ্ছে আমার কাজিন। তার ওই যে হলুদ টি শার্ট পরা, ওটা হচ্ছে তার বড় ছেলে। আর ছোট মেয়ে ওদিকটা খাওয়াচ্ছে, বাচ্চারা তো একসাথে, তো ওরা খাচ্ছে। একটু আগে আমি আমার ভাতিজাকে খাওয়াইছি, আপনারা তো দেখছেন ওকে আগে, আমার ভাইয়া ওকে দেখাইছে হয়তো বা, তো ওকে আমি খাওয়াই দিছি, ও নিজেও খাইছে। ভাইয়ার এখন হচ্ছে মাছ খাচ্ছে, ওনাদের সব খাবারই খুব মজা হয়েছে ভাইয়া বললো, স্পেশালি মাছটা নাকি খুব মজার হয়েছে। আমার কোনটা খাইতে দেবে, আমার তো সবাই
পোলাওয়ের সাথে আসলে কোক না হলে, মানে ঠান্ডা জাতীয় কিছু না হলে আসলে মানায় না, সেই জন্য কোক আর পোলাও একসাথে চলবে আমাদের। বেগুন তো ভালো লাগছে, মাছ দিয়ে ভালো লাগছে, আর গরু মাংস দিয়ে আমাদের সবার খাওয়া শেষ। খাওয়া শেষ করে হচ্ছে আমরা ছাদে যাচ্ছি। তো আমরা এর মাঝে আমরা মিষ্টি খেয়েছিলাম, মানে পায়েস আর মিষ্টি দিয়েছিল, তো ওই ট্রিপটা নিতে আমরা ভুলে গিয়েছি, মানে অবভিয়াসলি আমি ভুলে গিয়েছি। এখানে ওরা অনেকগুলো হচ্ছে গাছ লাগিয়েছে, আর আসলে একটা বাসাতে ছাদ থাকলে আসলে অনেক ভালো লাগে, রাত্রেবেলা বা বলেন যেটাই বলেন, এটা আসলে ছাদ না, তারা হচ্ছে পাইলিং করে উপরে বিল্ডিং তুলবে, এটাই হচ্ছে কথা। উপরে যে আমরা আসলে দেখি পুরোটা দেখাই আপনাদেরকে উপরে গিয়ে। বিকেলে এরকম একটা পরিবেশে ভালোই লাগে আমাদের সবারই, যে বিকেলবেলা সবাই মিলে একসাথে ছাদে আসা, মানে এই করাটা। অবশ্য বাকি সবাই হচ্ছে নিচে আসতে, আমরা এখন আসছি। তো এই জায়গার সাথে তো যেহেতু আমাদের অনেক পুরনো একটা সম্পর্ক আছে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর আমার ভিডিওটা যদি আমার আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করবেন, এবং অবশ্যই প্লিজ ভিডিওটা পুরোটা দেখবেন। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।